হ্যালো বিডি মানে মেকার, আশা করি বন্ধুরা ভালো আছেন আপনারা সবাই। তো বন্ধুরা, এখানে আমরা একটা এন্ট্রি পাওয়ার সুযোগ আছে। যদি আমরা এখানে একটা এন্ট্রি পাই তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিব আর কি, যদি এখানে ট্রেডিং করার সুযোগ পাই। তো চলুন বন্ধুরা, মার্কেট আমাদেরকে আশা করে যে এখানে একটা ট্রেডিং করার সুযোগ দেবে। তো চলুন দেখা যাক, আর মাত্র 56 সেকেন্ড সময় বাকি আছে এই ক্যান্ডেল স্টিকসটা ওপেন হওয়া, ক্লোজ হওয়ার। এবং বন্ধুরা আমরা এক্সপেক্ট করছি যে প্রাইস এই যে এই লেভেলের একটু নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা একটা খুব ভালো একটা এন্ট্রি পেতে পারি। এবং এই যে আমরা যে এখানে দুটি মানে এরিয়া ড্র করেছিলাম, আমার মনে হচ্ছে এই এরিয়াটাকে মার্কেট ব্রেক করে চলে যাবে, অর্থাৎ এই যে এই এরিয়াকে মার্কেট ব্রেক করে চলে যাবে। তো চলুন একটু দেখা যাক মার্কেটটাকে। তো বন্ধুরা, অনলি 23 সেকেন্ড সময় বাকি আছে, মার্কেটটা একটু বেশি উপরে চলে গেছে। ওকে বন্ধুরা, মার্কেট বেশ উপরে চলে গেছে। ওকে চলুন, আমরা এখানে একটা হায়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং এখান থেকে আমরা এতটুকু স্টপ লস রাখবো এবং এখান থেকে এতটুকু টেক প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। যদি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই ক্যান্ডেল স্টিক্সটি এই লেভেলের ভেতরে ক্লোজ হবে, যদি ক্লোজ হতো তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত ট্রেডকে জিয়ে রাখতে পারতাম। তাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করি। ওকে ফাইন, তো চলুন বন্ধুরা মার্কেটকে দেখা যাক। এবং আমরা এক্সপেক্ট করছি মার্কেটটা আপনার এই লেভেলকে ব্রেক করে চলে যাবে। ওকে, এই এরিয়াকে ব্রেক করে চলে যাবে এবং এই এরিয়াকে ব্রেক করে যদি চলে যায় তাহলে আমাদের টেক প্রফিট জোনকে মার্কেট হিট করার আর কোনো সমস্যা নেই, মার্কেট খুব ইজিলি আমাদের টেক প্রফিটকে হিট করবে। ইয়েস বন্ধুরা, আমরা কিন্তু একটা রিজেকশন দেখেছি এবং এই রিজেকশন আমাদেরকে এই যে একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করছে। তো বুলিশ ক্যান্ডেল মার্কেট আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট আমাদের টেক প্রফিট জোনকে খুব শীঘ্র হিট করবে। ইয়েস, তো আমরা যখনই আমাদের এই যে এরিয়াটা ড্র করেছি, এই এরিয়াকে যখনই মার্কেট ব্রেক করে চলে যাবে তখন আর আমার মনে হয় না খুব একটা বাধা আছে আমাদের টেক প্রফিট জোনকে হিট করতে। তো চলুন বন্ধুরা, একটু অপেক্ষা করা যাক। 3 মিনিট 38 সেকেন্ড সময় বাকি আছে এই ক্যান্ডেল স্টিক্সের এবং আমরা রিজেকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ বায়াসরা এখান থেকে এন্ট্রি নিতে চাচ্ছে এবং নেওয়ারও খুব ভালো একটা পজিশন আমরা দেখতে পাচ্ছি। তো চলুন তারপর আর একটু শিওর হওয়া যাক মার্কেটটা দেখতে দেখতে। ওকে বন্ধুরা, 3 মিনিট 26 সেকেন্ড সময় বাকি আছে। মার্কেট একটা অল্প একটা রিজেকশন পেয়েছে। ইয়েস, আমাদের লেভেলকে আমরা যে লেভেলটা ড্র করেছি এবং এক্সপেক্ট করছিলাম সেই লেভেলকে মার্কেট ব্রেক করে চলে গেছে। যদি এখান থেকে মার্কেট একটা রিজেকশন নেওয়ার চেষ্টা করছে, তারপর আমরা এক্সপেক্ট করছি যে মার্কেট এখান থেকে আর ডাউনে যাবে না, যেহেতু আমাদের এই লেভেলকে মার্কেট ব্রেক করে চলে গেছে, তার মানে এখন আমরা এক্সপেক্ট করছি যে এই লেভেলের উপরে আমাদের বুলিশ ক্যান্ডেলটা ক্লোজ হবে। তো ধরো মার্কেটে ভলাটিলিটি এখন এই মুহূর্তে একেবারে খুব যে খারাপ তা না, তো মার্কেটে আমরা আরও ভালো ভলাটিলিটি চাচ্ছিলাম। ওকে, তো বন্ধুরা চলুন একটু অপেক্ষা করা যাক। 2 মিনিট 15 সেকেন্ড সময় বাকি আছে এই ক্যান্ডেল স্টিক্সটা ক্লোজ হওয়ার জন্য, তো আমরা মার্কেটকে একটু ভালোভাবে খেয়াল করব। আপনাদের কিন্তু কিছুক্ষণ আগে বলেছি যে মার্কেট যদি আমাদের এই দুই অর্থাৎ এই এরিয়াকে ব্রেক করে চলে যায় তাহলে মার্কেটকে শাক করে আমাদের টেক প্রফিট জোনকে হিট করবে এবং আমরা এক্সপেক্ট করছি। ইয়েস বন্ধুরা, মার্কেটে বায়ার্সের এন্ট্রি আমরা দেখেছি এবং বায়ার্সরা মোটামুটি স্ট্রংলি এন্ট্রি নিতে চাচ্ছে। ইয়েস, 1 মিনিট 37 সেকেন্ড সময় বাকি আছে এবং মার্কেট আমাদের টেক প্রফিটের দিকে যাচ্ছে। ওকে, এখান থেকে একটা রিজেকশন পেয়েছে।
এটা খুব স্ট্রং রিজেকশন, এবং আমরা এক্সপেক্ট করছি যে মাইনাস প্রাইসটা বায়ার্সরা প্রাইসটাকে ধাক্কিয়ে আমাদের টেক প্রফিট পর্যন্ত নিয়ে যাবে। তো 1 মিনিট 14 সেকেন্ড সময় বাকি আছে বন্ধুরা এই ক্যান্ডেল স্টিক্সের, এবং প্রাইসটা কিন্তু আমি বারবার বলছি যে আমাদের এই জোনের এই ড্র করা লেভেলের উপরে ক্লোজ হয়েছে, তার মানে আমাদের টেক প্রফিট জোনকে হিট করতে আর তেমন কোনো বাধা নেই। ধর্মধুর আমরা এক্সপেক্ট করেছিলাম মার্কেট যদি এখানে যদি ক্লোজ হতো এই যে এই এরিয়ায় এই লাইনে, তাহলে আমরা যে কাজ করতাম আমরা আপনার যে এই পর্যন্ত টেক প্রফিট নিতাম এবং মার্কেট খুব ইজিলি কিন্তু আমাদের টেক প্রফিট হিট করতো। তারপর বন্ধুরা আমাদের স্ট্র্যাটেজি বলছে যে মার্কেট এই উর্দি পর্যন্ত যাবে, অর্থাৎ এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক্সের হাই প্রাইস বরাবর মার্কেট একবার টেস্ট করার পসিবিলিটি আছে। তো দেখা যাক, এ ধরনের ট্রেডিং সেট আপ খুব ভালো মার্কেট ওভারঅল সিচুয়েশন ওয়াইজ, মার্কেট এই ধরনের সিচুয়েশন আপনারা পেলে মার্কেট আপনাদেরকে খুব ভালো উইনিং রেশিও দিতে পারে। তবে অবশ্যই আপনারা যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন সেই স্ট্র্যাটেজি ভালো করে বুঝে জেনে ভালো করে আইডেন্টিফাই করে মার্কেটে ট্রেড করবেন, ধুমধারাকে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। আপনি কম ট্রেড প্লেস করেন কিন্তু যেগুলো ট্রেড প্লেস করবেন আপনার যাতে সেই ট্রেডগুলোতে কনফিডেন্ট থাকে। ওকে, তো বন্ধুরা আমরা একটা গ্যাপ আপ দেখেছি, তো আমরা এক্সপেক্ট করছি ইয়েস বন্ধুরা আমাদের মার্কেটটা আমাদের টেক প্রফিটকে হিট করে আমাদেরকে একটা প্রফিট দিয়ে দিয়েছে, এবং আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলের হাই প্রাইস পর্যন্ত মার্কেট টাচ করবে, তো টাচ করেছে, আমরা প্রফিট করেছি। এখন মার্কেট আমাদের ট্রেড এগেনস্টে যাক, ট্রেডের দিকে তো দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এখানে আরেকটা সিগনাল মার্কেট দিচ্ছে কিন্তু মার্কেটে বায়ার্স এবং সেলার সেল লাফালাফি নাসানাসি হচ্ছে, অর্থাৎ মার্কেটে যদি আপনারা এরকম খুব তাড়াতাড়ি মার্কেটে বায়ার্সের মুভমেন্ট এবং বায়ার্সের সেলার্সের মুভমেন্ট দেখতে পান তখন সেই মার্কেটটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমি এখানে এন্ট্রি নিলাম না, কিন্তু এই ক্যান্ডেল স্টিক্সটি যদি আমাদের এই যে এই দুইটি এরিয়ার ভেতরে ক্লোজ হয় তাহলে আমরা আরেকটি সিগনাল এখানে এন্ট্রি নিতে পারি। ওকে, কিন্তু মার্কেট যদি এইভাবে লাফালাফি করে খুব তাড়াতাড়ি উপরে নিচে যেতে থাকে তাহলে অবশ্যই আমরা মার্কেটে এন্ট্রি নিব না। ওকে, মার্কেটে একটা হাই ইম্প্যাক্টফুল নিউজ এসেছে। তো আজকে বন্ধুরা শেষ ডে, শেষ দিন মার্কেটের, তো কিছু কিছু সময় শুক্রবার অর্থাৎ শেষ দিনে মার্কেটে কিছু কিছু মানে প্রাইস মুভমেন্ট আপনার আনসার্টেন প্রাইস মুভমেন্ট ঘটে, তো সেটা কোনো ব্যাপার না। তো যাক বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা যদি চান তো আপনারা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন। তো যদি আপনারা আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তো সেই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সর্বপ্রথম একটু আমার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবেন যে আপনার নাম কী, আপনি কোথা থেকে আমাকে নক করেছেন এই বিষয়টা বলবেন। এই বিষয়টা বলার পর আপনি আমাকে জানাবেন যে আপনি আমাদের কোর্সে জয়েন করতে যাচ্ছেন। তো আপনি চাইলে আপনি যদি ট্রেডিং থেকে প্রফিট করতে চান তো আমি বলবো যে আপনার কোনো না কোনো মেন্টরের কাছ থেকে আপনি ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে পারেন। তো আমাদের বাংলাদেশে অনেক প্রফেশনাল ট্রেডার ভাই আছে যারা খুব ভালোভাবে ট্রেডিং শেখায়, তো আপনারা চাইলে তাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন, বা আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রেডিং শেখেন বন্ধুরা তো আমরা আপনাকে 5টি ধাপে ট্রেডিং শেখাবো। তো ভেরি ফার্স্ট ধাপে আমরা মার্কেট সিলেকশান করব, সেকেন্ড ধাপে আমরা বেসিক প্রাইজেশন শিখব, থার্ড ধাপে আমরা আপনার আমাদের কোর্সের থেকে যে কোনো একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করে সেই স্ট্র্যাটেজিকে ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস কনসেপ্টের সাথে ইউজ করা শিখব। তার পরবর্তী ধাপে আপনি 2টি হোমওয়ার্ক করবেন এবং তারপরের ধাপে আপনি ইনভেস্ট করার পারমিশন পেয়ে যাবেন। এবং বন্ধুরা আপনারা যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে প্লিজ একটু নক করে আমার সাথে একটু কথা বলে নেবেন কোর্সে জয়েন করার শুরুতে, যে আমরা কীভাবে ট্রেডিং শেখাই এবং কোন কোন মেথডে ট্রেডিং শেখাই, আমাদের টিচিং মেথডটা কেমন। তো দেখুন, আপনি যদি আমাদের কাছ থেকে কোর্স করতে চান তো আমি মনে করি যে আমাদের একজন পটেনশিয়াল স্টুডেন্ট হিসেবে আপনার আগে থেকে জানা উচিত যে আমরা কীভাবে ট্রেডিং শেখাই, এবং আপনার যদি পছন্দ হয় আমাদের টিচিং মেথড তাহলে আপনি আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করবেন। তাছাড়া আমাদের বাংলাদেশে অনেক প্রফেশনাল ট্রেডার ভাই আছে যাদের কাছ থেকে আপনি চাইলে ট্রেডিং কোর্স করতে পারেন। তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি এখন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো দেখুন, মার্কেটটি কিন্তু আমাদের টেক প্রফিট জোনকে হিট করার পর কিন্তু একদম আমাদের প্রায় স্টপ লসকেও ব্রেক করে চলে গেছে, তো ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের স্ট্র্যাটেজি হিসেবে আমরা জাস্ট প্রেডিক্ট করেছিলাম যে প্রাইসটা এই ক্যান্ডেল স্টিক্সের হাই প্রাইস পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, এবং মার্কেট আমাদের প্রিডিকশানকে হিট করে আমাদেরকে প্রফিট দিয়ে মার্কেট আবার নিচে চলে গেছে। তো ইট ডাজেন্ট ম্যাটার, মার্কেট আমাদের টেক প্রফিট জোনকে হিট করে আমাদেরকে প্রফিট দিয়ে কোন দিকে গেল না গেল সেটা আমাদের কোনো ভাববার বিষয় না। তো আমরা এরকমই করবো বন্ধুরা, আমরা 2-3 ধরনের ট্রেডিং অপরচুনিটি আছে, একটা শর্ট টার্মের জন্য
মার্কেটে আমরা ট্রেডিং অপরচুনিটি খুঁজে মার্কেটে অল্প সময়ের জন্য মার্কেটে এন্ট্রি নিব, অবশ্য প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে, এবং তারপর আমাদের প্রাইস অ্যাকশন দিয়ে আমরা মার্কেট থেকে অল্প প্রফিট নিয়ে বা খুব অল্প সময়ের মধ্যে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। এই এই ট্রেডগুলো অবশ্যই আপনাকে খুবই শিওর হয়ে নিতে হবে। আর একটা ট্রেড আছে যেটাকে আমরা ডে ট্রেডিং বলি, দিনের শুরুতে আপনি ট্রেড ওপেন করবেন এবং দিনের শেষে আপনি প্রফিট বা লস ট্রেড ক্লোজ করবেন। আর একটা ট্রেড আছে সুইং ট্রেড। তো সুইং ট্রেডটা খুব মজা বন্ধুরা, বিশেষ করে হায়ার টাইম ফ্রেম, 1 আওয়ার এবং 4 আওয়ার টাইম ফ্রেমে সুইং ট্রেড করে খুব মজা। তো আমি যে সকল শর্ট টার্মে ট্রেড করি সেই শর্ট টার্মের ট্রেডগুলো লোয়ার টাইম ফ্রেমে ম্যাক্সিমাম ক্ষেত্রে সুইং এবং কিছু কিছু ক্ষেত্রে রিভার্সালের ট্রেড আপনারা দেখতে পাবেন। তো যাক বন্ধুরা, এগুলো বলে আপনাকে কনফিউজ করতে চাচ্ছেন, আপনারা যদি ট্রেডিং শিখতে চান, ট্রেডিং থেকে প্রফিট করতে চান, তাহলে আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আর তাছাড়া আমি তো বললামই, আপনি কোনো না কোনো মেন্টরের কাছ থেকে, আমাদের বাংলাদেশের প্রফেশনাল ট্রেডার ভাইদের কাছ থেকে আপনার ট্রেডিং শেখার জার্নিটা শুরু করুন। এবং আপনি, আমি আশা করি আপনি যদি কোনো মেন্টরের কাছ থেকে তার স্ট্র্যাটাজিগুলো নিয়ে তার কাছ থেকে প্রাইস অ্যাকশন শেখা শুরু করেন, আমি এক্সপেক্ট করবো যে আপনি মার্কেট থেকে তাড়াতাড়ি প্রফিট বের করে আনতে পারবেন। আর ট্রেডিং এমন একটি মানি মেকিং ম্যাথডস বন্ধুরা, এটা শিখতে আপনার একটু কষ্ট হবে, এটা শিখতে আপনার একটু পরিশ্রম করতে হবে, কিন্তু আপনি যদি একবার শিখে ফেলেন, আপনি যদি মার্কেটের গল্পটা একবার বুঝে যান, আপনাকে অনেক স্ট্র্যাটাজি সম্পর্কে কিন্তু জানতে হবে না। একটি স্ট্র্যাটাজি মোর দেন ইনাফ মার্কেট থেকে প্রফিট মেকিং জার্নিটা শুরু করার জন্য। এবং এই একটি স্ট্র্যাটাজি আপনাকে ইনশাল্লাহ মার্কেট থেকে প্রফিট মেকিং জার্নিটা শুরু করবে। এবং প্রফিট মেকিং জার্নিটা করতে করতে আপনি যত বেশি টাইম মার্কেটে স্পেন্ড করবেন, আপনার যত বেশি, আপনি ধরুন একটি স্ট্র্যাটাজিতে যত বেশি প্রফিট করবেন বা যত বেশি টাইম আপনি মার্কেটে স্পেন্ড করবেন, আপনার স্ট্র্যাটাজি তত পাওয়ারফুল হবে, আপনি তত বেশি আর্ন করতে পারবেন এই মার্কেট থেকে। তো সেজন্য এটা অনেক সুন্দর একটা মানি মেকিং মেথড, এটা অনেক সুন্দর একটা লার্নিং অপরচুনিটি, ট্রেডিং অনেক সুন্দর একটা লার্নিং অপরচুনিটি। এবং আমি আশা করি আপনারা সবাই ট্রেডিংটাকে এনজয় করবেন, ট্রেডিং মানি মেকিং মেথডসকে এনজয় করবেন, ট্রেডিং শেখাকে এনজয় করবেন। আই জাস্ট লাভ ট্রেডিং, আই জাস্ট লাভ টু প্রিডিক্ট দ্য মার্কেট, এন্ড এটা এক ধরনের আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো আপনাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে, যারা যারা আমার কোর্সে জয়েন করবেন তাদের সাথে দেখা হচ্ছে আমার কোর্সের ভেতরে, আর যারা যারা আমার ইউটিউব ফ্রি ভিডিও দেখে ট্রেডিং শেখার চেষ্টা করেন তাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ফ্রি ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।